জঙ্গিবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে চট্টগ্রামের র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মোহাম্মদ মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন সচেতন নাগরিক সমাজ বাংলাদেশের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন। এ সময় সংগঠনের চট্টগ্রাম জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা সিরাজুল ইসলাম, রাজীব ধর, সদস্য সুমন বিশ্বাস ও মাওলানা জুবাইদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।